সামরিক ক্ষেত্রে বাংলাদেশ বনাম জার্মানি কোন দেশ কতটা শক্তিশালী তা জানাবো আজকের ভিডিওতে। ইউরোপে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ জার্মানির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। 2018 সালে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে $400 কোটি বা 33,000 কোটি টাকার কাজ পেয়েছে জার্মানি। বিদ্যুৎ, টেক্সটাইল সহ নানা খাতে বড় ধরনের বিনিয়োগ করেছে সে দেশ। বাংলাদেশে নানা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বহির্বিশ্বে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বিগত 10 বছরে ক্রমশই বাড়ছে। ইউরোপ তথা জার্মানি এখন বাংলাদেশের অন্যতম রপ্তানি বাজার। বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার হচ্ছে জার্মানি। বিগত বছরগুলিতে জার্মানির সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের আয়তন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। 2017 সালে যা সর্বমোট 680 কোটি ইউরোতে পৌঁছায়। বাংলাদেশ প্রায় 540 কোটি ইউরো মূল্যমানের পণ্য জার্মানিতে রপ্তানি করেছে আর জার্মানি থেকে বাংলাদেশ আমদানি করেছে 70 কোটি ইউরো মূল্যমানের পণ্য। বাংলাদেশ থেকে জার্মানিতে রপ্তানি করা পণ্যের 90% হল টেক্সটাইলস সামগ্রী। এর বাইরে রয়েছে হিমায়িত খাবার এবং চামড়াজাত পণ্য। বাংলাদেশ জার্মানি থেকে আমদানি করেছে প্রধানত যন্ত্রপাতি 55% এবং রাসায়নিক সামগ্রী 20% এবং ইলেকট্রনিক পণ্য 9%। এছাড়া জার্মান জাহাজ মালিকরা বহু বছর ধরে বাংলাদেশে জাহাজ নির্মাণ করছেন। তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম জার্মানির সামরিক খাতের তুলনামূলক বিশ্লেষণ। 2021 সালে জার্মানির প্রতিরক্ষা বাজেট প্রায় $63.8 বিলিয়ন। পক্ষান্তরে 2021 অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট $4.27 বিলিয়ন। 2021 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 138টি দেশের মধ্যে জার্মানির র্যাঙ্কিং 15তম, যেখানে র্যাঙ্কিংয়ে 45তম অবস্থানে বিরাজ করছে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষা জার্মানির অবস্থান 16, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান 52। স্থল প্রতিরক্ষা জার্মানির অবস্থান 54তম, অপরদিকে বাংলাদেশের অবস্থান 30তম। সমুদ্র বা নৌ প্রতিরক্ষা জার্মানির অবস্থান 30, যেখানে বাংলাদেশ 24তম অবস্থানে রয়েছে। জার্মানির মোট আয়তন 357,386 বর্গ কিলোমিটার। পক্ষান্তরে বাংলাদেশের মোট আয়তন 147,610 বর্গ কিলোমিটার। জার্মানির মোট জনসংখ্যা প্রায় 8,39,00,000, অপরদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 16,47,00,000। জার্মানির পক্ষ নিয়ে যুদ্ধ করার সক্ষমতা আছে প্রায় 3,68,00,000 মানুষের। বাংলাদেশের ক্ষেত্রে তা রয়েছে প্রায় 7,96,00,000। জার্মানির মোট সেনা সদস্যের সংখ্যা প্রায় 2,15,000, পক্ষান্তরে বাংলাদেশের মোট সেনা প্রায় 70,04,000। জার্মানির সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় 1,85,000 এবং 30,000 রিজার্ভ সেনা সদস্য রয়েছে। তবে দেশটিতে কোনো প্যারামিলিটারি সেনা সদস্য নেই। পক্ষান্তরে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য প্রায় 2,04,000, কিন্তু রিজার্ভে কোনো সেনা সদস্য নেই। প্যারামিলিটারি সেনা সদস্যের সংখ্যা রয়েছে প্রায় 68,00,000। জার্মানির আকাশ প্রতিরক্ষায় মোট এয়ারক্রাফট 701টি, অপরদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় মোট এয়ারক্রাফট 178টি। জার্মানির 136টি ফাইটার বিমান রয়েছে, পক্ষান্তরে বাংলাদেশের ফাইটার বিমান রয়েছে 44টি। জার্মানির অ্যাটাক বিমান রয়েছে 75টি, পক্ষান্তরে বাংলাদেশের কোনো অ্যাটাক বিমান নেই। জার্মানির পরিবহন বিমান সংখ্যা 72, যেখানে বাংলাদেশের পরিবহন বিমান সংখ্যা 13টি। জার্মানির ট্রেনিং বিমান রয়েছে 32টি, এদিকে বাংলাদেশের ট্রেনিং বিমানের সংখ্যা 58টি। আকাশ প্রতিরক্ষায় জার্মানির বিশেষ মিশন পরিচালনার জন্য 44টি বিমান রয়েছে, অন্যদিকে বাংলাদেশের বিশেষ মিশন পরিচালনার জন্য বিমান রয়েছে 2টি। জার্মানির মোট হেলিকপ্টার সংখ্যা 338টি, তবে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অপরদিকে বাংলাদেশের মোট হেলিকপ্টারের সংখ্যা 59টি, কিন্তু বাংলাদেশেরও কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। স্থলশক্তিতে জার্মানি কমব্যাট ট্যাঙ্ক আছে 244টি, পক্ষান্তরে বাংলাদেশের কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা 620টি। জার্মানির আর্মড ফাইটিং ভেহিকলসের সংখ্যা হল 5,260টি, অপরদিকে বাংলাদেশের আর্মড ফাইটিং ভেহিকলসের সংখ্যা প্রায় 2,000। জার্মানির 117টি সেল প্রপেলড আর্টিলারি রয়েছে, পক্ষান্তরে বাংলাদেশের সেল প্রপেলড আর্টিলারির সংখ্যা 54টি। জার্মানির কোনো টাওয়ার আর্টিলারি নেই, যেখানে বাংলাদেশের টাওয়ার আর্টিলারির সংখ্যা রয়েছে 486টি। জার্মানির রকেট প্রজেক্টরস রয়েছে 38টি, পক্ষান্তরে বাংলাদেশের রকেট প্রজেক্টরস রয়েছে 72টি। জার্মানির মোট নেভাল অ্যাসেটস আছে 80টি, যেখানে বাংলাদেশের মোট নেভাল অ্যাসেটস রয়েছে 112টি। তবে জার্মানি ও বাংলাদেশের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ার নেই। জার্মানির ফ্রিগেটস সংখ্যা 10টি, যেখানে বাংলাদেশের 7টি ফ্রিগেটস আছে। জার্মানির কোনো ডেস্ট্রয়ার নেই, তবে করভেটস রয়েছে 5টি। আর বাংলাদেশেরও কোনো ডেস্ট্রয়ার নেই, তবে করভেটসের সংখ্যা 6টি। জার্মানির সাবমেরিনের সংখ্যা 6টি, যেখানে বাংলাদেশের সাবমেরিন রয়েছে মাত্র 2টি। জার্মানির কোনো পেট্রোল ভ্যাসেল নেই, আর বাংলাদেশের পেট্রোল ভ্যাসেল সংখ্যা 21টি। জার্মানির মাইন ওয়ারফেয়ারের সংখ্যা 12টি, এদিকে বাংলাদেশের মাইন ওয়ারফেয়ার আছে 4টি। জার্মানি প্রতিদিন 40,000 ব্যারেল পরিমাণ জ্বালানি উৎপাদন করে, অপরদিকে বাংলাদেশের পরিশোধিত জ্বালানির পরিমাণ প্রতিদিন প্রায় 3,000 ব্যারেল। যুদ্ধক্ষেত্রে জার্মানি প্রায় 4,45,85,000 শ্রমশক্তি ব্যবহার করতে পারবে, পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে তা প্রায় 6,66,00,000। জার্মানির মেজর পোর্ট বা হাব আছে 13টি, পক্ষান্তরে বাংলাদেশের মেজর পোর্ট বা হাব আছে 3টি। যুদ্ধ চলাকালীন সময়ে জার্মানি সামরিকভাবে 6,44,480 কিলোমিটার সড়ক ব্যবহার করতে পারবে, এক্ষেত্রে 41,981 কিলোমিটার রেলপথ রয়েছে। আর বাংলাদেশ নিরবিচ্ছিন্নভাবে কভার করতে পারবে 21,269 কিলোমিটার সড়ক ও 2,622 কিলোমিটার রেলপথ।
জার্মানির পাশে 39টি সুবিধাজনক বিমান ঘাঁটি ব্যবহার করার সক্ষমতা আছে। পক্ষান্তরে বাংলাদেশ ব্যবহার করতে পারবে তার 18টি বিমান ঘাঁটি। যুদ্ধক্ষেত্রে জার্মানির কোস্টলাইন কভারেজ আছে 2,389 কিলোমিটার, আর বাংলাদেশের কোস্টলাইন কভারেজ আছে 580 কিলোমিটার। জার্মানির যুদ্ধ চলাকালীন সময় নিরাপদ রাখতে হবে 3,694 কিলোমিটার সীমান্ত। পক্ষান্তরে বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে 4,413 কিলোমিটার সীমান্ত। তাছাড়া জার্মানি যুদ্ধ চলাকালীন সময় 7,467 কিলোমিটার পানিপথ ব্যবহার করতে পারবে, যেখানে বাংলাদেশ 8,370 কিলোমিটার পানিপথ ব্যবহার করতে পারবে। এবার আপনার বিবেচনার পালা। সার্বিক বিবেচনায় জার্মানি ও বাংলাদেশের মধ্যে কোন দেশ সামরিক ক্ষেত্রে শক্তিশালী বলে মনে করেন, বা সামরিক শক্তি বাড়াতে বাংলাদেশে কি কি করা উচিত তা আমাদের জানাতে ভুলবেন না।